নমস্কার আশা করি সকলে আছো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল স্বাগত তো বন্ধুরা তোমরা যারা এই বছর হিজলি কলেজে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হিজলি কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে তোমরা যারা এই বছর প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কবে হবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা অনেকেই ডকুমেন্ট ভেরিফিকেশান নোটিশটি দেখে নিয়েছো যারা এখনও দেখোনি তোমরা তাড়াতাড়ি নোটিশটি দেখে নাও ওকে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কবে কলেজে যেতে হবে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে আলোচনা করব সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি সকলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সমস্ত কিছু জেনে যাবে তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ এটি হচ্ছে হিজলি কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশানের নোটিশ এখানে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটা হবে তোমাদের চোদ্দোই সেপ্টেম্বর সমস্ত সাবজেক্ট যতগুলো সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্টের ভেরিফিকেশন হবে এই চোদ্দোই সেপ্টেম্বর ঠিক আছে এখানে সময় দেখতে পাচ্ছ রয়েছে এগারোটা থেকে তিনটের মধ্যে তোমাদের সমস্ত সাবজেক্টের ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু হয়ে যাবে ওকে তো এখানে সমস্ত এখানে দেওয়া রয়েছে এখানে দেখো এখানে হচ্ছে সাবজেক্ট এবং এখানে কোন রুমে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেটা এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো এগুলো হচ্ছে তোমাদের সায়েন্সের সাবজেক্ট এরপর হচ্ছে তোমাদের যে আর্টসের সাবজেক্টের কোন সাবজেক্টের কোন রুমে হবে সেগুলো সব এখানে দেওয়া রয়েছে এগুলো একবার ভালো করে চেক করে নেবে ওকে এরপরে আসছে যদি কেউ 14 সেপ্টেম্বর যেতে না পারে তো যদি কেউ 14 সেপ্টেম্বর যেতে না পারে তাহলে তাকে কিন্তু পনেরোই সেপ্টেম্বর যেতে হবে ঠিক আছে এখানে সেরকম এখানে রয়েছে অল লেফট আউট স্টুডেন্টস ইন আর্টস সাবজেক্ট এন্ড সায়েন্স সাবজেক্ট যারা 14 সেপ্টেম্বর যেতে পারবে না কলেজ তাদের জন্য আরেকটি ডেট রয়েছে সেটি হচ্ছে পনেরোই সেপ্টেম্বর যেতে হবে ঠিক আছে এরপর আসছে এখানে তোমাদের কী কী ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে তো দেখো এবার এখানে তোমাদের কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে ভেরিফিকেশান হোক সেগুলো এখানে সমস্ত কিছু রয়েছে প্রথমে এখানে দেখো রয়েছে অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর্ম সিকিং অ্যাডমিশন ডিউলি সাইন্ড বাই দা গার্ডিয়ান অ্যান্ড স্টুডেন্ট তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই অ্যাপ্লিকেশন ফর্মে তোমার এবং তোমার গার্ডিয়ানের সই করে নিয়ে যেতে হবে এরপর এখানে রয়েছে দেখো এখানে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপর রয়েছে এইচএসের রেজিস্ট্রেশন তারপর এইচএস এর মার্কশিট কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে পিডাব্লিউ সার্টিফিকেট যাদের রয়েছে এই যে ডকুমেন্টসগুলো বললাম তো এগুলোর প্রতিটি অরিজিনাল সাথে রাখবে সাথে দুই কপি করে জেরক্স নিয়ে যাবে এবং যে জেরক্সগুলো করবে সেগুলোতে নিজের সই করে দেবে ঠিক আছে সেগুলোই এখানে সমস্ত কিছু রয়েছে ওকে এরপর এখানে সাত নম্বরে দেখো রয়েছে টু পাসপোর্ট সাইজ ক্লিয়ার ফটোগ্রাফ অর্থাৎ দুটো পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবে আট নম্বর রয়েছে অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট তোমাদের স্কুল লিভিং যে সার্টিফিকেট সেটি নিয়ে যাবে সাথে অরিজিনালটিও রাখবে এবং জেরক্স কপিও তোমরা নিয়ে যাবে ওকে এরপর রয়েছে এরপর এখানে রয়েছে দেখো নয় নম্বরে অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট ফর স্টুডেন্টস অফ আদার বোর্ডস এক্সেপ্ট ডাব্লিউ বি সিএইচএসি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এক্সামিনেশন অর্থাৎ তোমাদের অরিজিনাল যে মাইগ্রেশন সার্টিফিকেট সেটি নিয়ে যেতে হবে এটি কাদের জন্য যারা এই ডি ডাব্লু বি এস সি বিএসসিবিটি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এক্সামিনেশন এ সমস্ত বোর্ডের বাইরে অন্য কোনো বোর্ড থেকে এসে কলেজে ভর্তি হয়েছো তাদের জন্য এখানে মাইগ্রেশন সার্টিফিকেটটি লাগবে ওকে এরপরে দশ নম্বরে দেখো রয়েছে অরিজিনাল পেমেন্ট রিসিপ্ট ফর অ্যাডমিশান তো তোমার অ্যাডমিশানের যে পেমেন্টের যে রিসিপ্ট সেই পেমেন্টের রিসিপ্টটি নিয়ে যেতে হবে সাথে জেরক্স কপিও রাখবে এরপরে রয়েছে ইউজিসি এফিডেভিট ফর অ্যান্টি র্যাঙ্কিং ডিউলি সাইন্ড বাই দ্য স্টুডেন্ট তো তোমাদের যে অ্যান্টি র্যাঙ্কিংয়ের একটি তোমাদের অ্যাফিডেভিট তোমাদের সিগনেচার করে জমা দিতে হবে এখানে বলছে সফট কপি অফ দিস ডকুমেন্ট উইল বি প্রোভাইডেড বাই দ্য কলেজ তো এটি এই একটি কপি তোমাদের দিয়ে দেওয়া হবে সেটিকে তোমরা জমা দিয়ে দেবে তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ওকে এরপর তোমাদের বারো নম্বর রয়েছে স্পেশাল পারমিশন লেটার ফ্রম ইউনিভার্সিটি অনলি ফর ক্যান্ডিডেট প্যাসেটিন দু হাজার উনিশের আসলিয়া অর্থাৎ যারা দু হাজার উনিশের আগে এইচএস পাশ করেছে তারা যদি অ্যাডমিশন হয় সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে তাদের কিছু স্পেশাল পারমিশন যে লেটার সেটিও তোমার তাদের এখানে জমা দিতে হবে ওকে তো এগুলো ছিল তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে জন্য যে যে ডকুমেন্টগুলো তোমাদের নিয়ে যেতে হবে সেগুলো বললাম এবারে আসছি তোমাদের যে অ্যান্টি র্যাগিং যে অ্যাফিডেভিটটা সেই অ্যাফিডেভিটটা তোমরা পাবে কোথায় সেটিও তোমাদের আমি দেখে দিচ্ছি একবার এর জন্য তোমরা কলেজের ওয়েবসাইটে চলে আসবে কলেজের ওয়েবসাইটে আসার পর এখানে যে হোয়াটস নিউ রয়েছে এই হোয়াটস নিউতে এখানে দেখবে এখানে রয়েছে যেখানে দেখো ফরম্যাট ফর অ্যাফিডেভিট তোমরা এর উপরে ক্লিক করে দেবে তো তোমরা যখনই ফরম্যাট ফর এর উপরে ক্লিক করবে তারপর তোমরা এখানে ডাউনলোড করে নেবে তো ডাউনলোড হচ্ছে তো দেখো এটি হচ্ছে তোমাদের অ্যান্টি র্যাগিং যে অ্যাফিডেভিট ফরম্যাট ঠিক আছে তো তোমরা এটি তোমরা কি প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করে এগুলো তোমরা এখানে ফিল আপ করে যে তোমরা জমা দিয়ে দেবে ওকে তো এ আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কি লাইক দিও এবং ভিডিও তোমার সমস্ত বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো এবং তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো কলেজ সংক্রান্ত হয়ে বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য